আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন, দেখবেন খুব ভালো হবে। আর দই বড়া খাবারকে ডাইজেস্ট করায় আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো একটা রেসিপি, হেলদি রেসিপি। তো চলুন দেখে নিন কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকের রেসিপিটি হলো দই বড়া। প্রথমেই আমরা 1 কেজি ডাল, বিউলির ডাল ভালো করে ভিজিয়ে নিয়েছি। তারপরে সেটিকে আমরা মিক্সারে বেটে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়েছি লঙ্কা, গোটা জিরে আর দিয়ে দিয়েছি অল্প একটু খাওয়া সোডা আর নুন। এখানে আমি ডালটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। দেখুন জলের মধ্যে দিয়ে এটা আমরা দেখে নিলাম, যদি এটা ডুবে যেত তাহলে আমাকে আরও ফাটতে হতো, বাট এটা আমার ভেসে উঠেছে তাই আমার ডালটা ফাটানো হয়ে গেছে। এবার দেখুন আমি অল্প অল্প করে হাতে নিয়ে দু হাত ভালো করে জলে ভিজিয়ে এরকম গোল করে নিচ্ছি, মাঝখানটা দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আরেকবার আপনাদেরকে দেখাই, ব্যাটারটা নিয়ে একটু হাতটাকে জলে ভেজাতে হবে, দিয়ে তারপর মাঝখানটা গোল করে নিতে হবে এইভাবে, দিয়ে উল্টিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে আপনারা করবেন। তো দেখুন বন্ধুরা, আমার কিছু কিছু বড়া ব্রাউন হয়ে গেছে, তো সেগুলো আমি তুলে নিচ্ছি। তো এখানে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, তো এবার আমি এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখব। তো দেখুন এখানে আমি একটা গামলায় জল নিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর একটু খাওয়া সোডা দিয়ে জলটাকে হালকা উষ্ণ গরম করে এই বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমি 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এই জলের মধ্যে, যাতে এর মধ্যে এই জলটা ঢুকে সফট হয়ে যায়, তো সেই কারণেই আমি ভিজিয়ে রাখবো। তো দেখতে থাকুন ভিডিওটা পুরো। বড়াগুলোকে খুন্তির সাহায্যে হালকা হালকা করে চেপে দেবো, যাতে জলগুলো পুরোটা ভালোভাবে ঢুকতে পারে, তো সেই কারণে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি দইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি, তো এবার আমি গামলার মধ্যে দইগুলোকে ভালোভাবে ঢেলে নেব। এখানে আমি পরিমাণ মতো চিনি গুঁড়ো করে দিয়ে দিলাম এই দইয়ের মধ্যে, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এরপর এখানে অল্প অল্প জলও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ফেটাবো। এরপর ওই জলে চুবিয়ে রাখা বড়াগুলোকে আমি ভালো করে জলটা চিপে ওই দইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই দইয়ের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা এইভাবে রেখে দিতে হবে। এরপর আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে এরপর আমি একটু শুকনো লঙ্কা 2-3টে ফাটিয়ে দেবো এর মধ্যে, আর কিছুটা গোটা জিরে আর কারি পাতা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, অপশনাল। আমি এরকমভাবে করলাম যাতে টেস্টটা পুরো একদম ভালোভাবে আসে, তো সেই কারণে। আমি যে বড়াগুলোকে দইয়ের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওই বড়াগুলোকে তুলে একটা বাটিতে সাজিয়ে রেখেছি, আর এখানে ওই দইটার মধ্যেই ওই ভেজে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম, আর এরপর ওই যে দই থেকে তুলে রেখেছিলাম যে বড়াগুলো, মাঝখানে এই দইটা দিয়ে দিলাম। ফাইনালি আমার দই বড়াটা এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। আর এখানে একটা তেঁতুলের চাটনি আমি বানিয়ে নিয়েছি, তো সেটার যদি ভিডিও আপনারা দেখতে চান তো তার জন্য
আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিওটা দিয়ে দেবো। আর এখানে দই বড়ার যে মশলাটা আমি ওপর থেকে দিয়েছি সেটার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই মশলার ভিডিও দিয়ে দেবো। তো ফাইনালি দেখে নিন আমাদের দই বড়া তৈরি হয়ে গেছে। তো দেখুন কতটা সফট হয়েছে দই বড়াটা, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই দই বড়া কিন্তু খাবারকে ডাইজেস্ট করায়। তো আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।